চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে টাকা চাবার অভিযোগ। টাকা না দেওয়ায় মেলেনি চাকরি। মালদা জেলা তৃণমূলের এসটি মোর্চার সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। হাবিবপুরে পলাশ পরাগ নামের বাসিন্দা ললিত মাহাতর, টাকা চাওয়ার অডিও ভাইরাল। টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা চুনিয়া মোড়। তীব্র কটাক্ষ বিজেপির, দলের পদে থেকে কেউ এই ধরনের কাজ করলে দল বরদাস্ত করবে না, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। সম্প্রতি আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরোয়, নিয়োগ হয় জেলা জুড়ে। আর সেই নিয়োগকে কেন্দ্র করে এবার বিতর্ক। মালদার হাবিবপুরে পলাশপোনা এলাকার বাসিন্দা ললিত মাহাতর শ্রী জয়ন্তী মুর্মু আশাকর্মী পদের জন্য আবেদন করেন। মৌখিক পরীক্ষার আগে আশাকর্মী হিসেবে চাকরি পাইয়ে দেবার জন্য ললিত মাহাতর কাছে 1.5 লক্ষ টাকা দাবি করেন মালদা জেলা এসটি মোর্চার সভাপতি চুনিয়া মুর্মু বলে অভিযোগ। এমনকি টাকা চাওয়ার একটি অডিও ভাইরাল হয়। ললিত মাহাতর অভিযোগ, 1.5 লক্ষ টাকার বিনিময়ে চুনিয়া তার স্ত্রীর চাকরি করে দেবার প্রতিশ্রুতি দেন, কিন্তু তিনি সেই টাকা দিতে রাজি হননি, তাই নম্বর বেশি থাকা সত্ত্বেও চাকরি হয়নি তার স্ত্রীর। টাকা চাওয়ার অডিও ভাইরাল, সেই প্রসঙ্গে প্রথমে শুনে নেব কি রয়েছে সেই ভাইরাল অডিও। হ্যাঁ ললিত ভাই। হ্যাঁ আমি চুনিয়াদা বলছি, চুনিয়া মুর্মু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। শোনো, তুমি তো কিছুদিন আগে ওই আসারিটা পাঠিয়েছিলে। হ্যাঁ তো ওটা এখন যেটা গল্পটা হচ্ছে, শটিং এর দুইজনের নাম এসছে। হ্যাঁ তো তোমারটা আছে আর আরেকজনের আছে। আচ্ছা মুন্ডা না কি যেন একটা আছে। হ্যাঁ হ্যাঁ, তো তুমি আজকে তড়ি ঘড়ি মানে কালকে থেকে ভাইবা আছে, জানো কিনা জানি না। হ্যাঁ জানো কি কাল থেকে ভাইবা আছে? আমি নেটে নোটিশ দেখেছি ওই ওয়েবসাইটে। তুমি আজকে মোটামুটি একটা থেকে দেড়টার মধ্যে, দুটার মধ্যে ম্যাক্সিমাম। হ্যাঁ আচ্ছা, তা এটা এখন সেটিং এর গল্প, বোঝা গেল। তুমি আপাতত বুকিং করার মতো 50 নিয়ে আজকে, টোটাল 150 লাগবে। কিন্তু তো আমি আবার বলেছি যে ট্রাইবেলদের জন্য এত সম্ভব নয়। হ্যাঁ এই অবস্থা, তখন উনি আমাকে ওইভাবে কথা দিয়েছেন, বুকিং এর জন্য 50 নিয়ে আজকে মোটামুটি 2:30-2:30 মধ্যে ঢুকে যাও। কোথায়? আমার মালদাতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এত মানে এই মুহূর্তে হঠাৎ করে বললেন, তো কি করে কেমন করে কি করব আমি? হ্যাঁ ললিত ভাই। হ্যাঁ যদিও নিজের বিরুদ্ধে ওই অভিযোগ অস্বীকার করেছেন চুনিয়া মুর্মু, তিনি ফোনে জানান ললিত মাহাতকে তিনি জানেন না। আর এই ঘটনা সামনে আসতে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক অম্লান ভাদুরী বলেন, তৃণমূল চাকরি দেবার একটা কোম্পানি খুলেছে, শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত কিছুতেই চাকরি দেবার এজেন্সি খুলেছে তারা, আর তৃণমূল নেতারা হচ্ছে সেই এজেন্সির স্টাফ। তৃণমূলের মন্ত্রীদের নির্দেশে সব জায়গাতেই এরকম টাকা তোলা হয়েছে, কিছু জায়গা চাকরি হয়েছে কিছু জায়গা হয়নি। এই ঘটনা সামনে আসতে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক অম্লান ভাদুরী বলেন, তৃণমূল চাকরি দেবার একটা কোম্পানি খুলেছে, শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত কিছুতেই চাকরি দেবার এজেন্সি খুলেছে তারা, আর তৃণমূল নেতারা হচ্ছে সেই এজেন্সির স্টাফ। তৃণমূলের মন্ত্রীদের নির্দেশে সব জায়গাতে এরকম টাকা তোলা হচ্ছে, কিছু জায়গা চাকরি হয়েছে কিছু জায়গা হয়নি। কি বলছে তিনি শুনবো। শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য যে কোনো বিষয়ে তারা চাকরি দেওয়ার একটা এজেন্সি খুলেছিল, এবং সেই এজেন্সির তৃণমূলের নেতারা হচ্ছে স্টাফ। তারা তৃণমূলের মন্ত্রীদের নির্দেশে সব জায়গায় এরকম টাকা কালেকশন করেছে, কিছু জায়গায় মানুষ টাকা দিয়েছে, কিছু লোকের চাকরি হয়েছে, কিছু জন টাকা দিয়েছে চাকরি হয়নি, এরকম ঘটনা ঘটেছে। এটা অড় ঘটনা, নতুনভাবে ভাবার কিছু নাই, কারণ বাংলার মানুষ যে টাকার পাহাড় দেখেছে, চাকরির টাকা তুলে যে টাকার পাহাড় দেখেছে, এতে নতুন করে কিছু বলার নেই। সমস্ত তৃণমূলটাই পচে গেছে, এবং এরা
রাজনীতি করা নয়, এরা অর্থনীতি করতেই পার্টিটা করছে, আর অর্থনীতির জন্য পার্টিটা টিকে আছে। চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে টাকা চাইবার অভিযোগ, টাকা না দেওয়ায় মেলেনি চাকরি। মালদা জেলা তৃণমূলের এসটি মোর্চা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য হাবিবপুরে পলাশপোনা গ্রামের বাসিন্দা ললিত মাহাতর কি বলছেন শুনবো। আমি আশা পোস্টের জন্য আমাদের এখানে হবিপুর ব্লকের ধুমপুর জিপির নাঙ্গলভাঙ্গা সাব সেন্টারের একটা পোস্ট ছিল, সেটা এসটি কোটায়। হ্যাঁ, সেখানে আমার বউকে আমার বউ অ্যাপ্লাই করেছিল। সেখানে অ্যাপ্লাই করার পরেও ওখানে নোটিশে লেখা ছিল যে একাডেমিক মার্কস হচ্ছে 90% আর 10% হচ্ছে ইন্টারভিউ ভাইভাতে। ঠিক আছে, তো আমার এখানে আমার বউয়ের তিনজন ক্যান্ডিডেটের মধ্যে আমার বউয়ের নাম্বার সবথেকে বেশি ছিল। হ্যাঁ, তারপরেও আমি আশা করেছিলাম যে চাকরিটা আমার হয়ে যাবে, কিন্তু দেখা যায় যেদিন ইন্টারভিউ হয় তার আগের দিন তৃণমূলের এক নেতা, হ্যাঁ, আমাদের মালদা ডিস্ট্রিক্টের এসটি সেলের সভাপতি চুনিয়া মুর্মু, উনি ফোন করছেন আমাকে যে ওনাকে 1.5 লক্ষ টাকা দিয়ে আমাকে চাকরিটা নিতে হবে। হ্যাঁ, তার মধ্যে 50,000 টাকা সঙ্গে সঙ্গে আমাকে দিতে হবে। তো আমি তো এই টাকা পয়সার মধ্যে আমি কোনোদিনও ছিলাম না, বা এইভাবে টাকা পয়সা ঘুষ দিয়ে চাকরিটা কোনো দিন কোনো মতেই নেওয়া সম্ভব নয়। হ্যাঁ, যার জন্যে আমি সে তার প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করি, এবং আমার বইয়ের নাম্বার বেশি থাকার পরেও আমি এখনও পর্যন্ত চাকরিতে আমি চাকরিতে। এই ঘটনায় ললিত মাহাতের স্ত্রী অভিযোগকারী জয়ন্তী মুর্মুকে জানাচ্ছেন শুনব। জাভেদ হাবিব দুর্গাপূজা অফার, মেয়েদের জন্য থাকছে কেরাটিন স্ট্রেটনিং স্মুথনিং শুধুমাত্র 4,999 টাকায়। কেরাটিন এবং স্ট্রেটনিং এনি লেন্থ 8,999, যে কোনো হেয়ার স্পার সাথে থাকছে হেয়ার কাট একেবারে ফ্রি। কেরাটিন স্পা শুধুমাত্র 1,499, গ্লোবাল হেয়ার কালার 2,999, গ্লোবাল হাইলাইট বা লাইস কালার 3,999, হেয়ার ফল ট্রিটমেন্ট প্রলঙ্গা ট্রিটমেন্ট শুধুমাত্র 1,499। অন্যদিকে ছেলেদের জন্য থাকছে কেরাটিন ট্রিটমেন্ট স্ট্রেটনিং 1,999, হেয়ার স্পা শুধুমাত্র 699, হেয়ার কালার এবং হেয়ার কাট শুধুমাত্র 999। বিউটি, যে কোনো 2,000 টাকার সার্ভিস নিলে একেবারে 30% ছাড় যে কোনো বিউটি প্রোডাক্টের সার্ভিসের উপর। লাক্সারিয়াস মেডিকিওর অ্যান্ড ম্যানিকিওর শুধুমাত্র 1,599। অফারটি থাকছে শুধুমাত্র 30 সেপ্টেম্বর 2022 পর্যন্ত। কল করুন 9732821184 আরআরএন রোড কোচবিহার। আমার চাকরি হয়নি এই কারণে যে আমার নাম্বার ছিল বেশি 363, তো ওর নাম্বার ছিল হচ্ছে 232, তো ওই টাকা দিয়ে নাম্বার হয়ে গেছে ওর বেশি 363, এই জন্য মানে আমার নাম্বার চাকরিটা হয়নি। আমি তো আশা চাকরিটাই করতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে যে মানে টাকার জন্য মানে হলো না চাকরিটা। কি টাকা চাইছিল আপনার কাছে? টাকা চেয়েছিল পার্টির নেতারা, যে কি চুনিয়া মুর্মু। কত টাকা চাইছিল? 1.5 লাখ। যারা টাকা দিয়েছে তাদেরই চাকরি হয়েছে, এক একজনের কাছ থেকে 1.5 লাখ 2 লাখ এরকম করে। পার্টি বললে কি হবে, টাকা না দিলে? এই অভিযোগের ভিত্তিতে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এই বক্তব্য চুনিয়া মুর্মুর কিনা তা এখনো টেস্ট করা হয়নি, তবে যদি ওর জলা হয় দল ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। পার্টি পদে থাকবে এবং পার্টির মর্যাদা নষ্ট করবে, এই দুটো জিনিস হতে পারে না। কি বলছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী শুনবো। আর চুনিয়া মুর্মুর বক্তব্যটা ওর কি না সেটা তো এখন ওইভাবে টেস্ট করা হয়নি, এটা চুনিয়া মুর্মু। তবে এইটুকু বলবো, যদি ওর গলা হয় পার্টি ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, পার্টির পোস্টে থাকবে আর পার্টিকে ম্যালাইন করবে, তার দুটো জিনিস করতে পারবে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চুনিয়া মুর্মু, তিনি ফোনে জানিয়েছেন ললিত মাহাতোকে তা তিনি জানেন না। আপনার একটা অডিও ভাইরাল হয়েছে যেখানে শোনা যাচ্ছে আপনি ললিত মাহাতোর স্ত্রীর চাকরি করে দেওয়ার জন্য 1.5 লক্ষ টাকা চাইছেন।
ললিত মাহাতো যে অভিযোগ করছেন সেটা কি? কোন অভিযোগের গল্প নাই, আমার কোন এরকম কারোর সঙ্গে কোন কথা হয়নি। আপনার একটা অডিও ভাইরাল হয়েছে যে